আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। আমদানি করা সরকারের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নামতে বললেন ইমরান। রায় দেওয়ার আগে বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি দেখা উচিত ছিল বললেন ইমরান খান। এবার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করল স্লোভাকিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক যুদ্ধ বলছে রাশিয়া। ইমরান খানের বিদায় ঘণ্টা বাজবে আজ, হবে অনাস্থা ভোট। 60 বছরের ইতিহাস ভেঙে বিশ্ববাজারে খাদ্যশস্যের রেকর্ড মূল্যবৃদ্ধি, যে কারণে ইন্দোনেশিয়ায় সৌদি যুবরাজের জনপ্রিয়তা তুঙ্গে। এবার বিস্তারিত। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আস্থা ভোটের পর বিদেশিদের মদদপুষ্ট যে সরকার গঠিত হবে তাকে বৈধ বলে মনে করেন না তিনি। তিনি পাকিস্তানিদেরকে এ আমদানি করা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ। পাকিস্তান পার্লামেন্টে আস্থা ভোটের আগে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইমরান খান। পাকিস্তান সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে ইমরান খান বলেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করেনি সুপ্রিম কোর্ট। টেলিভিশন ভাষণে তিনি ফের বিরোধী দলগুলোর বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, মার্কিন কূটনীতিকরা আমাদের লোকদের সাথে দেখা করেছেন, তারপর আমরা পুরো পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছি। এখন জাতীয় নিরাপত্তার স্বার্থে এ পরিকল্পনার বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আনছি না। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিদেশি শক্তিগুলো যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব পাকিস্তানে একজন নমনীয় প্রধানমন্ত্রী চায়, তাই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এসব বিদেশি শক্তি। তিনি এমন রাজনৈতিক পরিস্থিতিকে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন। ইমরান খান বলেন, আমরা 22 কোটি মানুষ, বাইরে থেকে কেউ 22 কোটি মানুষকে এমন নির্দেশ দিচ্ছে, এটা অপমানজনক। পাকিস্তানের সাধারণ জনগণের উদ্দেশ্যে শুক্রবার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এ ভাষণে তিনি সুপ্রিম কোর্টের রায় নিয়ে কথা বলেছেন। 3 এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশেম সুরি। কিন্তু 7 এপ্রিল সুপ্রিম কোর্ট জানায় কাশেম সুরির সিদ্ধান্ত অবৈধ। কোর্ট 9 এপ্রিল ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের এ রায় নিয়ে ইমরান খান বলেন, আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি তাদের দেখা উচিত ছিল। রায় দেওয়ার আগে বিষয়টি একবার হলেও দেখা উচিত ছিল। তিনি অভিযোগ করে বলেন, বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে দেখেনি, এটি যতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার ছিল। ইমরান খান আরও বলেন, পাকিস্তানের তরুণদের সামনে আমরা কী উদাহরণ নিয়ে যাচ্ছি, তারা যদি দেখে রাজনীতিবিদরা তাদের বিবেককে বিক্রি করে দিচ্ছে কী শিখবে। রাশিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষায় সহায়তা করতে ইউক্রেনকে নিজেদের S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করেছে স্লোভাকিয়া। শুক্রবার এই তথ্য জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেগার। রাশিয়ার সামরিক আক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আবেদন করেছিল ইউক্রেন। রাশিয়ার আক্রমণ অভিযান এখন 2য় মাসের জন্য চলছে। এক টুইট বার্তায় হেগার বলেন, আমি এটা নিশ্চিত করতে চাই যে স্লোভাকিয়া ইউক্রেনকে একটি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করেছে। ইউক্রেনীয় জাতি বীরত্বের সাথে তাদের সার্বভৌম দেশটি রক্ষা করছে এবং আমাদেরকেও। তিনি আরও বলেন, স্লোভাকিয়ায় নিজস্ব প্রতিরক্ষাও সুরক্ষিত রয়েছে। শুক্রবার কিয়েভ সফর করেন হেগার। ন্যাটো সদস্যদের স্লোভাকিয়া S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি পরিচালনা করে আসছিল। 1993 সালে চেকোস্লোভাকিয়ায় ভাঙনের সময় ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি পেয়েছিল স্লোভাকিয়া। ইউক্রেনের সেনা অভিযান পরিচালনার পর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। পশ্চিমা বিশ্বের এই নিষেধাজ্ঞাকে বেআইনি বলে আখ্যায়িত করে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি বেআইনি, এটি রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক আগ্রাসন। মেদভেদেব তার টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আত্মরক্ষার ব্যাপারেও কারও সন্দেহ থাকা উচিত নয়। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে অস্থিতিশীল করতে পারবে না, বরং এর প্রভাব বিপরীত হবে। যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের ব্যাপারে রাশিয়ার নেতিবাচক ইমোশন থাকবে। পাকিস্তানের জনগণ আজ নতুন ইতিহাসের অংশ হতে যাচ্ছে। অস্বাভাবিক কিছু না ঘটলে প্রথমবারের মতো দেশটির কোনো প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হবে। নতুন কোনো নাটকীয়তা না হলে প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায় ঘণ্টা আজ বাজতে চলছে।
অনাস্থা ভোট খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করলে নতুন মোড় নেয় দেশটির অস্থিতিশীল রাজনীতিতে। এদিকে আদালতের আদেশে সব ছক উল্টে যাওয়ার পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের দেয়া রায় তিনি মেনে নিয়েছেন। শুক্রবারের এই ভাষণে তিনি বলেন, রায় আমি দুঃখ পেয়েছি কিন্তু আমি তা মেনে নিয়েছি। তবে তিনি বলেন, বিদেশ থেকে আমদানি করা সরকার মানব না, জনগণের কাছে ফিরে যাব। এছাড়া অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় নিশ্চিত ধরে নিয়ে সম্ভাব্য নতুন ফেডারেল সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট। নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন সভাপতি শাহবাজ শরীফ, খবর ডন ও জিও নিউজের। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী আজ পার্লামেন্টের নিকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার। 3 এপ্রিলের আলোচ্য সূচির সঙ্গে মিল রেখে সকাল 10:30 মধ্যেই এই অধিবেশন শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, 3 এপ্রিলের কার্যসূচি অনুযায়ী হাউজের কার্যক্রম পরিচালনায় জাতীয় পরিষদের চলতি অধিবেশনে বৈঠক আহ্বানে স্পিকারের বাধ্যবাধকতা রয়েছে। সেটি দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত, কোনোভাবেই শনিবার সকাল 10:30 পরে নয়। 7 মার্চ জাতীয় পরিষদের সচিবালয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। এরপর 25 মার্চ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। প্রস্তাবের ওপর ভোটাভোটের জন্য 3 এপ্রিল দিন ধার্য করা হয়। ওই দিনের কার্যসূচিতে প্রস্তাবের ওপর ভোটাভুটি সহ 6টি বিষয় অন্তর্ভুক্ত ছিল। এরপর 3 এপ্রিল বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক ঘোষণা দিয়ে খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। একই সঙ্গে অধিবেশন স্থগিত ঘোষণা করেন তিনি। তবে ক্ষুব্ধ বিরোধী দলগুলো নিজেরাই অধিবেশন চালিয়ে যান। ইউক্রেন রাশিয়া সংঘাতের জেরে দীর্ঘ 60 বছরের ইতিহাস ভেঙে আন্তর্জাতিক বাজারে গত মার্চ মাসে খাদ্যপণ্যের রেকর্ড মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিগত 60 বছর ধরে খাদ্য মূল্য সূচক নামে একটি তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ। জাতিসংঘের গত মার্চ মাসের এই সূচকে খাদ্যশস্য, উদ্ভিজ্জ তেল এবং চিনির মতো মৌলিক জিনিসগুলোর ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির হার প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, 60 বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর থেকে গত মার্চ মাসে খাদ্যপণ্যের দাম এক লাফে সর্বোচ্চ প্রায় 13% বেড়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতেও রেকর্ড মূল্য বৃদ্ধি হয়েছিল। সূচক অনুযায়ী উদ্ভিজ্জ তেলের দাম 23% বেড়েছে। সিরিয়াল খাদ্যশস্যের গম ভুট্টা দাম বেড়েছে 17%, চিনির দাম বেড়েছে 7%, মাংসের বেড়েছে 5%, যুদ্ধের প্রভাব সবচেয়ে কম পড়েছে দুধের ওপর, এর দাম বেড়েছে 3%। এদিকে যুক্তরাজ্যের শিল্প বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে এবছর খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ 15% পর্যন্ত বাড়তে পারে। সূচক অনুসারে বৈশ্বিক ফসল সংক্রান্ত সমস্যাগুলোর কারণে ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই খাদ্যপণ্যের দাম 10 বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। এর মধ্যে এই যুদ্ধ জীবনযাত্রার ব্যয় সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে, যা বিশ্বজুড়ে রাজনীতিবিদদের উদ্বিগ্ন করে তুলেছে এবং সারা বিশ্বে সামাজিক অস্থিরতার সতর্কবার্তা দিচ্ছে। সব বিদেশি বিশ্বনেতার তুলনায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওপর ইন্দোনেশিয়ানরা সবচেয়ে বেশি আস্থা রাখেন। লোভি ইনস্টিটিউট ফরেন পলিসি থিঙ্ক ট্যাঙ্কের একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে বলে বৃহস্পতিবার আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। সোমবার প্রকাশিত ওই সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ ইন্দোনেশিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি আস্থা রেখেছেন। আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ 52% পেয়ে ওই সমীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছেন। সমীক্ষায় দেখা গেছে, যেসব ইন্দোনেশিয়ানরা সৌদি ও আমিরাতের যুবরাজদের ভোট দিয়েছে তারা তাদের ধর্ম নির্বিশেষে উচ্চ স্তরের আস্থা প্রকাশ করেছেন। সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ানরা ইসলামিক দেশগুলোকে বিশেষভাবে সম্মান করে বলে মনে হচ্ছে। সৌদি আরব তাদের অনুভূতি থার্মোমিটারের শীর্ষে রয়েছে।